জন্ম নিলে মরতেই হবে, মানুষ মরণশীল, এই বিষয়টি এখন মানুষ সহ সব প্রাণীর ভাগ্য। সুকুমার রায়ের হজ বরলর ওই বুড়োর কথা মনে আছে? বুড়ো কত সহজে কতবার যে বয়স বাড়িয়েছিলেন আর কমিয়েছিলেন কে জানে। কখনো নিজের বয়সটাকে 40 পেরোতে দেননি তিনি। তবে এতদিন যা কল্পবিজ্ঞানের গল্পে পড়েছি সেটা যদি বাস্তব হয়, বিজ্ঞানীরা বলছেন বর্তমানে অমর হতে চাইলে সেটি সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে সে প্রযুক্তি মানুষের হাতে আসতে চলেছে। 2050 সালেই মানুষের হাতে চলে আসবে সেই অমরত্বের প্রযুক্তি। গবেষক ডক্টর ইয়ান পিয়ারসন বলেন, মানুষ অমরত্বের প্রযুক্তি হাতের মুঠোয় নিয়ে আসা দ্বার প্রান্তে রয়েছে, কিন্তু কিভাবে মানুষকে অমরত্ব দেবে প্রযুক্তি? এ প্রসঙ্গে গবেষকরা বলছেন তারা কয়েকটি পদ্ধতি নিয়ে কাজ করছেন। এগুলো বেশ অভিনব বলে মনে হলেও বাস্তবে মানুষকে অমরত্ব দেবে। এই প্রযুক্তিগুলি হলো জিনের পুনর্স্থাপন। হার্ভার্ডের জিন তত্ত্বের বিশেষজ্ঞ ডেভিড সিনক্লেয়ার দাবি করেছেন, জিনের পুনর্স্থাপনের মাধ্যমে মানুষ পেতে পারে অমরত্ব। মানুষের বৃদ্ধাবস্থা এক ধরনের অসুস্থতা যার চিকিৎসা সম্ভব। আমাদের শারীরিক অবক্ষয়ের সঙ্গে জড়িত ডিএনএর ভেতরের টেলোমিয়ারের কথা বলা যায়। ক্রোমোজোমের প্রান্তদেশে অবস্থিত টেলোমিয়ার কোষ বিভাজনের সঙ্গে সঙ্গে কমতে থাকে। একসময় কোষে টেলোমিয়ার নিঃশেষ হলে এর পুনরুৎপাদন হয় না, তখনই কোষ মারা যায়। তবে টেলোমেরাসি নামের একটি এনজাইম আছে যা এই প্রক্রিয়াকে ঘুরিয়ে দেয়। একদল বয়স্ক ইঁদুরের শরীরে টেলোমেরাসি প্রয়োগ করে তাদের বয়সজনিত অসুস্থতা দূর করা সম্ভব হয়েছে। দেখা গেছে ইঁদুরগুলো আরো সবলই হয়নি, বরং তরুণও হয়ে গেছে। সিনক্লেয়ার বলেছেন, এই ধরনের পরীক্ষা মানবদেহের জন্য শুরু হবে 2023 সাল থেকে। এই পরীক্ষা কোষের বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে উল্টো পথে চালিত করবে। এটি মানুষের স্বাভাবিক আয়ুর গড়ের চেয়ে অনেক দিন বেশি বাঁচতে সহায়তা করবে। যন্ত্রের মাঝে বাঁচা, বেঁচে থাকার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমেত থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনার মন বেঁচে আছে কিনা এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আর তাই ডক্টর পিয়ারসন বলেছেন, যন্ত্রের মাঝে আপনার মনের সংযোগ স্থাপন হতে পারে, এটি একটি ভালো সমাধান। আপনার মন বেঁচে থাকবে অসংখ্য কম্পিউটারের নেটওয়ার্ক ক্লাউডে, আর আগামী 50 বছর পরেই সম্ভবত সেই প্রযুক্তি মানুষের হাতে চলে আসবে। অঙ্গ প্রত্যঙ্গ রিনিউ। মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অকার্যকর হয়ে পড়ে। এই বিষয়টিকে প্রতিরোধ করার জন্য আধুনিক বায়োটেকনোলজি ও ওষুধপত্র ব্যবহৃত হবে। তবে এটি একেবারে 95 বছর বা অনুরূপ বয়স হয়ে যাওয়ার পর খুব একটা কার্যকর হবে না। কেউ যদি 29 থেকে 30 বছর বয়সে এই প্রক্রিয়া শুরু করে তাহলেই কার্যকর হবে বলে মনে করেন ডক্টর পিয়ারসন। কল্পিত পৃথিবীতে বসবাস। কম্পিউটার সিমুলেশন বলে একটি বিষয় সায়েন্স ফিকশনে বেশ জনপ্রিয়, তবে এটি বাস্তব জীবনেও করা সম্ভব। ডক্টর পিয়ারসন বলেছেন, আমরা আমাদের সম্পূর্ণ জগৎটিকে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে কল্পিত পৃথিবীতে স্থানান্তর করতে পারি। এতে আমরা বেঁচে থাকতে পারবো আমাদের নিজেদেরই কল্পিত জগতে। বর্তমানে অনেকেই অনলাইনের ভার্চুয়াল জগতে দিনের অধিকাংশ সময় কাটাচ্ছেন। এই পরিস্থিতি আরেকটু পাল্টে সম্পূর্ণ ভার্চুয়াল জগতে বেঁচে থাকা হবে সেটি। এইভাবে জৈব প্রযুক্তি ও ন্যানো প্রযুক্তি আমাদের শরীর ও চারপাশের দুনিয়ার শক্তি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। প্রযুক্তি ক্রমশ ছুটছে অকল্পনীয় তরণে। অচিরেই প্রতি ঘন্টার বৈজ্ঞানিক অগ্রগতি হবে অতীতের 1 শতাব্দীর সমান সময়ের। অসীম জীবন এখন সময়ের ব্যাপার মাত্র।